আসসালামু আলাইকুম দর্শক আফসার নিউজ বিডিতে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এই সংসদে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই রুমিন ফারহানা কি বলছেন নেতারা অন্যদিকে সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না পুলিশ কেন থাকছে গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ সহ বিএনপি দশ দফা বিএমপি সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিলেন সর্বশেষ থাকছে নয়াপল্টনের ছাত্রলীগের লাঠি হাতে মহড়া পুলিশের কঠোর নিরাপত্তা বলয় দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মূলত সে কারণে সংসদ থেকে পদত্যাগ করছেন জানিয়ে তিনি বলেন দলের সিদ্ধান্ত অনুযায়ী স্বৈরাচারী ও একনায়ক যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসেনি সে সরকারের সব অন্যায় প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি শনিবার দশ ডিসেম্বর রাজধানী গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগপত্র ইতিমধ্যে ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে রুমিন ফারহানা বলেন আজকে শনিবার ছুটির দিন আগামীকাল ইনশাল্লাহ আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব যে সংসদ বিনা ভোটের সংসদ যে সংসদে দেশের মানুষের কথা বলা যায় না সেই সংসদে থাকার প্রয়োজন মনে করি না বিএমপি খেলা শুরু না করতেই সরকারে কাপা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন এখনও তো বিএমপি খেলা শুরু করেনি তার আগে আপনাদের কাপা শুরু হয়ে গেছে এই ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আমাদের মহাসচিব সহ নেতা গ্রেফতার করছেন বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা না বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক বলেন বিএনপি গণমানুষের দল আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশি নেই তারা আছে পুলিশ প্রশাসন আর আমলা নিয়ে সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে যাচ্ছি পরের সংবাদে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর বলেছেন আপনারা সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিবসটি সারা বিশ্বে পালন করে অথচ বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই শনিবার দশ ডিসেম্বর বিকালে পল্টনের দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নুরুল হক নূর বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী পথচারীদের মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও গ্যালারি চেক করছে একাত্তর সালে পাকিস্তানে হানাদার বাহিনী বাহিনীর সরকার আইনশৃঙ্খলা বাহিনী এমনটা করছে যা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন তিনি বলেন সরকার দু চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আইসিইউতে আর মানবাধিকারকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে থাকা গণতন্ত্রকে সুস্থ করার জন্য মানুষের সঙ্গে নিয়ে আজকে মানবাধিকার দিবস রাজপথে নেমেছে গণ পরিষদ আমরা আজকে আন্তর্জাতিক দিবসে সরকারের মানবাধিকার লঙ্ঘন ও ত্রাস সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যাচ্ছি পরের সংবাদে জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ ও তত্ত্বদে সরকার ব্যবস্থা পূর্ণ গঠন সহ দশ দফা দাবি উত্থাপন করেছে বিএনপি শনিবার বিকেল চারটায় রাজধানীর গোলাপবাগ মাঠে দলটি ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এ দশ দফার মধ্যে রয়েছে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ উনিশশো সালে সংবিধান আয়োজিত ধারা আটান্ন ক ঘ ও ঘ এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার বা অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সেই নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসেবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আরপিও সংশোধন ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালেটের মাধ্যমে ভোটের ব্যবস্থা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল খালেদা জিয়া সহ বিরোধী দলীয় সব নেতাকর্মী সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি দেশে সভা সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করা ডিজিটাল নিরাপত্তা আইন দু এবং বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর সহ মৌলিক মানবাধিকার হরণকারী আইন বাতিল করা বিদ্যুৎ জ্বালানি গ্যাস ও পানিসহ জনসেবা খাতের বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত বাতিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা গত পনেরো বছর ধরে বিদেশে অর্থপাচার ব্যাংকিং ও আর্থিক খাত বিদ্যুৎ জ্বালানি খাত ও শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন দুর্নীতি চিহ্নিত করে অতি দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ গত পনেরো বছরে গুমে শিকার সব নাগরিকদের উদ্ধার এবং বিচার বিচারবহিভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত বিচার ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় সংকলগুদের বাড়িঘর উপাশ্যালায় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া যাচ্ছি পরের সংবাদে রাজধানীতে বিএনপির গণসমাবেশের আগে সকাল থেকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ঘিরেছিল পুলিশের কঠোর নিরাপত্তা দুপুরে ঢিলে ডালা থাকলেও বিকাল থেকে আবারও কঠোর অবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সকাল থেকে কিছুক্ষণ পরপর ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠি সোটা হাতে জয় বাংলা স্লোগান উত্তপ্ত হচ্ছে নাইটিঙ্গেল মোড় নেতাকর্মীরা লাঠি হাতে এ সকল সড়ক মহড়া দিচ্ছে এর আগে সকাল থেকে নাইটিঙ্গেল মোড় ফকিরাপুল মোড় দুই পাশে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে সড়ক এখনো একই অবস্থা রয়েছে সেখানে আজ শনিবার সাড়ে তিনটার দিকে আশেপাশের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে চিত্র তবে এলাকায় নেতাকর্মীদের দেখা যায়নি সকাল থেকে দুপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে এছাড়াও আশেপাশের অন্যান্য সড়কের মোড়ে মোড়ে রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়ন সকাল থেকে বিকাল গড়িয়ে এলেও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে খুব একটা দেখা মিলছে না সড়কে গণপরিবহন তবে ঢিলে ডালা চলছে রিক্সা ও সিএনজি বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা সাধারণ মানুষের চলাচলও রয়েছে বন্ধ বিএনপি কেন্দ্র কার্যালয়ের দিকে স্থানীয়রা ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না এ পুরো পথে পুলিশের নিরাপত্তা বলে রয়েছে কঠোর নাইটিঙ্গেল মোড় থেকে কিছুক্ষণ পর ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান মোহড়া দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাইটিংগেল মোড়ে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা জানান বুধবার নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এরপর থেকে বিএনপি কার্যালয়ে ঘিরে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা বলয় যাচ্ছি পরের সংবাদে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশে অভিযান মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতা কর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি এছাড়া ঢাকার গণসমাবেশে ঘোষিত দশ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী চব্বিশ ডিসেম্বর সারাদেশে গণমিছিল অনুষ্ঠিত হবে এই কর্মসূচি যুগপৎভাবে করার ঘোষণা দিয়েছে দলটি শনিবার দশ ডিসেম্বর রাজধানী গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন সরকার আজকের গণসমাবেশে বাধা দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করেছে আমাদের সাড়ে চারশোর বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ তবে সব বাধা বিপত্তি মোকাবেলা করে আজকের ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল হয়েছে এদিকে গোলাপবাগ মাঠে বিএনপির ডাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দশ দফা ঘোষণা করেছে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ দশ দফা দাবি আদায়ে আগামী দিনে দলটি আন্দোলন করবে বিএনপির মিত্র রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে এ দশ দফা ঠিক করা হয়েছে বলেও জানান খন্দকার মোশারফ হোসেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ